হ্যাঁ, সকালে ব্রাশ টাস কমপ্লিট, তবে আমি কয়েকটা জিনিস নিয়ে চিন্তিত আছি। সেই জিনিস মানে সেইগুলো হচ্ছে জনিকে স্নান করাতে হবে, একাতেই করাতে হবে, তো সেটা কালকে করাবো। আর জনির ঘরটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে। আর মোটামুটি এই তো চলছে সব কিছু, তো চলো খেয়ে নিই। তো লাঞ্চে হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে কোনো একটা মাছ, মনে হয় তেলাপিয়া হতে পারে যতদূর বুঝতে পারছি, আর এই হচ্ছে ভাত। সঙ্গে মানে সেই সকালবেলা দেখা হয়েছিল, আর তারপরে মনে হয় মাঝখানে দেখা হয়নি, দেখানোর মতো কিছু পাচ্ছি না, তবে আশা করছি কালকে থেকে হয়তো অনেক কিছু দেখানোর পাবো, আশা করছি মেবি, ঠিক আছে। তো চলো এখন লাঞ্চটা কমপ্লিট করি, লাঞ্চটা কমপ্লিট করে একটু ছাদে যাব, কাজ আছে তোমাদের সঙ্গে, কিছু কথা বলার জন্য আমি ছাদে যাব, যেটা অলরেডি পেয়ে গেছো আগের দিনের ভিডিওতে, তো এখনও পড়ে যা, এটা খেয়ে লাঞ্চটা করে, ঠিক আছে। তো চলো পরে আসছি। না না, আসির কিছু নেই, খাসির মাংস তো আমার রোজ রোজ জোটে না, এই একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়েই আমাকে পেটটা ভরাতে হয়, কি করবো বলো। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, তার মানে বুঝতে পারছো আমরা কাকে নিয়ে কথা বলতে চলে এসেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার কন্ট্রোভার্সি ভিডিও, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও, অনেক 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 প্রুফ আর তথ্য নিয়ে। তো সবার প্রথমে বলে রাখি, আমাদের কিন্তু একটা নাটক কিছুতেই হজম হচ্ছে না, যার জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে হজম করছি। রোজ দেখছি নতুন 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 অভিনয়, এত সুন্দর নিখুঁত অভিনয় তো বোধহয় আমাদের উত্তম কুমারও করতে পারতেন না, সুচিত্রা সেন ফেল, এত দারুণ অভিনয় করছেন সবাই, প্রত্যেকটা চরিত্র এত সুন্দর অভিনয় করছে, সেটা দেখে দেখে ছোট বাচ্চা মেয়েটাও অভিনয় করা শিখে গেছে, সেও বলছে এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা মা, মানে কি পরিমাণ মেচিউরিটি, কথাবার্তা দেখতে গেলে মনে হবে সেই একটা 8-10 বছরের মেয়ের মতোই সে বলছে। যাই হোক, ব্রিলিয়েন্ট, একদম ব্রিলিয়েন্ট অভিনয় করছে ইদানিংটা করে সবাই, মা বাবা যেকালে এত সুন্দর অভিনয় করতে পারছে সেই অভিনয়ের বাচ্চা তো শিখবে, বাচ্চা তো শিখবে, বাচ্চারা তো বড় দেশ থেকেই শেখে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো চলে আসি ভিডিওর মুখ্য বিষয়ে, আমাদের ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, প্রচুর মানে প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে কেউ বলছে ম্যান্ডি মদ খায় মাতাল, কেউ মানে যখন ম্যান্ডি বসিরহাটে ছিল সেই সময় কেউ তখন বলেছিল যে ম্যান্ডির এখানে যে একটা লাল মতো দাগ সেটা নাকি লাভ বাইট, আমি কিন্তু তখন বারবার বলেছিলাম ওটা কোনো লাভ বাইট নয় ভাই, মানুষকে মশাও কামড়াতে পারে, কন্ট্রোভার্সি চক্করে মশার কামড়কে লাভ বাইট বানিয়ে দিয়েছে সবাই। এখন মেইন বিষয়ে যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের ম্যান্ডিকে যারা প্রশ্রয় দিচ্ছে তপাদি, ইভেন তারপরে আরো যারা রয়েছে, মেন তো তপাদি ভীষণ ভাবে প্রশ্রয় দিচ্ছে, তপাদি আজকে কোনো টপিক না পেয়ে ভিডিও দিয়েছে, সে সেদিন ট্রেন থেকে ম্যান্ডির কাছে ছুটে যেতে গিয়ে তার ফোনের গ্লাস ভেঙে গিয়েছিল, সেটা সে নেক্সট ভিডিওতেও বলতে পারত, সেদিন সে সেটা বলেনি, আজকে যখন টপিক লেস তখন মাটি খুঁড়ে পুরাতন টপিক বের করছে যে কি বলা যায়, কিন্তু বলতে তো হবে ম্যান্ডিকে নিয়ে, যাতে টপিকের মধ্যে ম্যান্ডি কোনোভাবে কানেক্টেড থাকে। আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ম্যান্ডি দেবী নতুন নতুন ভিডিও উপহার দেন, আজকের ভিডিওতে প্রচুর পজিটিভিটি ছিল, এটা একদম নিঃসন্দেহে বলা যায়, যেহেতু কালকে ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমিয়েছে, তা নাকি খুব ডিপ ঘুম হয়েছে, ভুলভাল স্বপ্ন দেখেছে সেটাও সে বললো, কিন্তু সেই ভুলভাল স্বপ্নের মধ্যে কোনটা ভুল আর কোনটা ভাল সেটা সে আমাদেরকে ডিসক্রাইব করার প্রয়োজন করলো না, মানে বোধ করলো না। স্যান্ডি যখন আজকে বিকেলবেলাতে ভিডিও আপলোড করলো, স্যান্ডি আগের দিনও বলেছিল আমি বোকা নই, আমি অনেক কিছুই বুঝতে পারি, সেটাও তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে, আস্তে আস্তে আমি তোমাদের কাছে সেটা ডিসক্লোজ করব, কিন্তু সেই বিষয়ে সে আগের দিনও কিছু বলেনি, পরের দিনও কিছু বললো না, অর্থাৎ আজকেও কিছু বললো না, আজকেও সে বললো যে আমি তোমাদের সাথে ছাদে গিয়ে কিছু কথা বলবো, তবে এখন নয়, যখন ছাদে যাব তখন সে বিষয়ে কথা বলবো। সেই সেম বিষয়টা ঘুরে গেল, ছাদে গেল কিনা বলতে পারবো না, কিন্তু ভিডিওর সেই যে মানুষ যে জিনিসটা দেখবে বলে, যে কথাগুলো শুনবে বলে ভিডিওটা থরলি দেখলো, সে বিষয়ে কিছু ছিলই না ভিডিওতে, মায়ের বাড়িতে গিয়েও বলতে পারতো যথেষ্ট সময় ছিল, বাট তখনও সে কিছু বলল না, বাড়িতে বাজার হাট কন্ট্রিবিউশন এই যে করছে না, সত্যিকারের কথা বলতে আমি হলে এই বাজার হাট কন্ট্রিবিউশনটা করতাম না, কোনো জিনিসে করতাম না,
ক্লিয়ারলি বলে দিতাম 6 মাস সংসার করো, গুছিয়ে সংসার করছো দেখলে আমি আমার তরফ থেকে কন্ট্রিবিউশন দেব, কারণ ম্যান্ডির স্যান্ডির তুলনায় কিন্তু প্রচুর 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 ভালো টাকা ইনকাম হয় প্রত্যেক মান্থে। সে একাই বিয়ার করতে পারে সমস্ত খরচ, তার কিচ্ছুই প্রয়োজন হয় না। এই যে এখন সম্পর্কে টানাপোড়েনটা চলছে, এটা যদি স্যান্ডি কিছুদিন লক্ষ্য করে তারপর নিজের কন্ট্রিবিউশনটা দিত, তাহলে হয়তো স্যান্ডির এই বোকামোটা মানে কি বলবো চরম পর্যায়ে যেত না। এই মেয়ে সংসার করার নয়, সত্যিই নয়, কারণ যে স্বামীর হাত ভাঙার পরেও তাদের বাড়িতে একটা পোষ্য যার সাথে সে না হলেও এই বলতে গেলে 7-8 বছর বোধ হয় বলছিল রয়েছে, তো সে গিয়ে তার ঘরটা পরিষ্কার করে দিতে পারে না, এটা একটা কেমন অস্বাভাবিক একটা ব্যাপার নয় যে তার হাতটা ভেঙে গেছে? সে না না করতেই পারে, তবে সে যদি করে দেয় একবারে সে কি না বলবে? সে যদি করতে চায়, সেখানে যে এগ্রিমেন্টে লিখে এসেছে আমি স্ত্রী ধর্ম পালনে সচেষ্ট থাকব, সবসময় যে সেটা শারীরিক দিক থেকে হবে তাও তো নয়, মানুষ তো মানসিক ভাবেও মানুষের পাশে থাকে, সম্পর্ককে একটা নতুন সুযোগ দেয়, সেটা সে কোনোভাবে কিন্তু সেখানে করছে না। আগে যে কথাগুলো ক্যামেরার পেছনে হতো, এখন সেই কথাগুলো ক্যামেরার সামনে হয়। যেমন মেয়ে বলছে যে আমি পাশের বাড়িতে খেলতে যাব, তখন বলছে বাবা তো তোমাকে যেতে বারণ করেছে। কেন যেতে বারণ করেছে? স্বভাবতই একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর তোমরা ভিডিওতে পাবে না, কারণ সে দেয়নি। নেক্সট বলছে তাহলে তোমার ফোনটা নিয়ে এসো, ঠামের বাড়িতে তুমি যে খেলতে যাবে বলছো, ঠামকে একটা ফোন করি, ঠামাদেও বাড়ি আছে কিনা দেখি। তখন বলছে ও ফোনটা তো ছোট ঘরে চার্জ আছে, ছোট ঘরের দরজা তো ভেতর থেকে লক, অর্থাৎ সোমনাথ দা সেখানে আছে সেই কারণেই কথাটা সে মেনশন করলো, ছোট ঘরের দরজা ভিতর থেকে লক রয়েছে তাই সে ফোনটা চার্জার থেকে আনতে যেতে পারবে না। মানে সেটা অন ক্যামেরায় বলতে হচ্ছে, নিজের ফোনে শাশুড়ি মায়ের নাম্বার নেই, সেখান থেকে ফোন করে মেয়েকে দিয়ে কথা বলাতে পারছে না। ভিডিওতে বারবার বলছে সে বাইরে কোনোভাবে বেরোতে চায় না, কোনোভাবে বেরোতে চায় না, কোনো রকম বাজার হাট, কোনো রকম কোথাও ঘুরতে যাওয়া, যেন জীবন থেকে সবকিছুই চলে গেছে। যে মানুষটার সাথে 8 মাস আগে ভীষণ ভাবে কমফোর্টেবল ছিল, 8 মাস পরে তার সাথে কমফোর্টেবল তো দূর, কমফোর্টেবলের ক সে পাচ্ছে না, সিও পাচ্ছে না, বাংলায় ক, হ্যাঁ তো আবার বলতে চাই না যে আমি অশিক্ষিত, তার কারণ হচ্ছে এইটুকু শিক্ষা আমার পেটেও আছে, তো আমি বাংলা হিসেবে ওটা ক বললাম, আমিও জানি সি দিয়ে হয় বানানটা। তো আমাদের ম্যান্ডি দেবী রোজ রোজ নতুন নতুন ওয়েব সিরিজ দেখছে, একসাথে রান্না খাওয়া করছে, সবই হচ্ছে, শুধু পাশে বসে দুটো কথা হচ্ছে না মানুষটার সাথে, তবুও সে স্ত্রী ধর্ম পালনে সচেষ্ট। এবং দাদু আজকে ভিডিওয় বলে দিয়েছে যে মেয়ে নাতনি কিন্তু ভালো আছে, অর্থাৎ সবাই দাদুর কাছে মানে প্রশ্ন করে যাচ্ছে যে মেয়ে কেমন আছে খোঁজ নিন, মেয়ে কেমন আছে খোঁজ নিন, দাদু তো বেটা এসি নিয়ে ঘুমোবার তালে আছে, এসিটা ওভার থেকে এ ঘরে নেবো কিনা সেটা ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছে, বাড়িটা মেরামতি করবে, সুন্দর করে গুজগাজ করতে হবে, কারণ মেয়ে বোধ হয় ওখানেই গিয়ে পার্মানেন্টলি উঠবে, মিউচুয়াল ডিভোর্সের পর তো আর কোনো জায়গা নেই, তাই না? খুব শীঘ্রই সেটাও হয়তো হয়ে যাবে, কারণ এই সংসারে যদি তার মন হতো যে হ্যাঁ আমি স্টেবল করব সমস্ত কিছু, তাহলে প্রথমেই এসে একটা ক্ষমা সে চেয়ে নিত। কারণ সোমনাথা যদি 1000টা ভুল করে থাকে, মানে 1001-এর মধ্যে 1000টা যদি ভুল করে থাকে, আমি মানছি সে ভুল করেছে, কিন্তু একটা ভুল আমাদের ম্যান্ডির আছে, সেটা হচ্ছে পরকীয়া। দেখো মানুষ পরকীয়া করে, কেউ আছে স্বভাবে, কেউ আছে অভাবে, আমার তো এটা মনে হচ্ছে স্বভাবে, কারণ অভাব তো জীবনে কিছু ছিল না এই মুহূর্তে, যে সময় অভাব ছিল তখন এরকম কোনো কেচ্ছা সামনে আসেনি, যে সময় স্বভাব হয়েছে এটা তখনই কিন্তু এরকম কেচ্ছাগুলো অন ক্যামেরায় সামনে চলে এসেছে। আজও কি তোমরা কোনো তথ্য বাইরে পেতে, কোনো জিনিস কি তোমরা জানতে পারতে যদি সেদিনে সেই মহিলা ফ্ল্যাট থেকে ভিডিও না ভাইরাল করত? কেউ কিন্তু দুই স্বামী স্ত্রী একবারের জন্য মুখ থেকে মানে কোনো কথা বের করেনি যে এক্স্যাক্টলি কি কারণে ডিভোর্সটা হতে চলেছে, এত যে কেঁদে 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 অন ক্যামেরায় এত কথা বললো যে তোমরা বলে দিও দাদা ভাইয়ের ওষুধটা এই জায়গায় রাখা আছে, তোমরা বলে দিও দাদা ভাইয়ের ওষুধটা ওই জায়গায় রাখা আছে, আজ থেকে কিন্তু সব দায়িত্ব তোমাদের উপর দিয়ে গেলাম। মানে যে সংসারটা ছাড়তে ওর এতটা মায়া কাজ করছিল, সেই মানুষটার সাথে আবার একটা থাকার সুযোগ পেয়েও সে কোনোভাবে সেটা নিতে চাইছে না। মানে আজ তার মনে হচ্ছে না যে স্বামীর হাতটা ভাঙা, স্বামীকে গিয়ে দেখতে হবে, স্বামীর ওষুধ আছে, স্বামীর খাওয়া দাওয়া আছে, কোনো অস্তিত্ব নেই। বলেই দিচ্ছে আমাদের স্যান্ডি যে আমি হয়তো হার্ড কপিতে আছি, হয়তো না হার্ড কপিতেই আছি, মানে সফট কপিতে আমি নেই, সেটা মেনশন করে দিচ্ছে। মানে এই সংসারটার পরিণতি কি হতে পারে? আমরা হেসে হেসে ভিডিও করছি তার কিন্তু একটাই কারণ, এত নাটকীয়তা তো না করলেও চলতো। দেখো মানুষ ভুল করে, ভুল করার পর সে যদি সেই ভুলটা শুধরে নিতে চায়, তাহলে তার কাছে তো সুযোগ দেয় ভগবান, দেয় না? দেয় তো, সে পারতো দুটোর মধ্যে কোনো মানুষের সাথেই না থেকে
সচ্ছলভাবে নিজে সিঙ্গেল মাদার হয়ে, যেমনটা ইউটিউবে একদম কভার ফটোতে দিয়ে রেখে দিয়েছে, সিঙ্গেল মাদার স্টোরি। তো সেখানে যদি সে সেইভাবে ভিডিও করতে চাইতো বা সেইভাবে লাইফটা লিড করতে চাইতো, সবাই তাকে অনায়াসে সাপোর্ট করতো, এত কন্ট্রোভার্সি হতো না। কিন্তু না, সে 16 বছরের সম্পর্কের কাছে 6 মাসের সম্পর্কটা বেশি প্রেশার ক্রিয়েট হয়ে গেছে, 6 মাসের সম্পর্কটা বেশি দামি হয়ে গেছে, সেই জন্য সেই সম্পর্কটাকে সে ফেলে দিতে পারছে না। এখানে গিয়ে আমরা একটা কনক্লুশনে খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারি যে আজকাল সম্পর্কের কোনো ভ্যালু নেই। তুমি কন্ট্রিবিউশন করতে পারলেই যে তুমি ভালো, এরকমটা নয়। মানুষের যদি মনে হয় সে ব্যাকা পথে যাবে, সে তুমি দেওয়ার পরেও যাবে সবকিছু, আর যদি মনে হয় সে স্টিল এক জায়গায় স্থির থাকবে, তাহলে সে তুমি কিছু না দেওয়ার পরেও এক জায়গাতে স্টিলই থাকবে। একটা পরকীয়া কোনো কিন্তু মানে, আমি বলছি না যে পরকীয়া হয় শুধুমাত্র স্বভাবের জন্য, আমি বারবার বলছি অভাবেও হয়। সেটা ভালোবাসার অভাব হতে পারে, সংসারে ফিনান্সিয়াল কন্ডিশনে টাকা পয়সার অভাব হতে পারে, অনেক কিছুর অভাব হতে পারে। এবার দেখো, আমাদের মতো অ্যারেঞ্জ ম্যারেজ পিপল, এখন যদি ও বা আমি কেউ একজন পরকীয়াতে লিপ্ত হই, তাহলে বলা যেতে পারে আমাদের লাইফে অনেক কিছু না পাওয়া আছে। সেখান থেকে আমরা হয়তো একটা জায়গায় গিয়ে ঠিক করলাম আমরা একসাথে থাকবো না। কি কারণে থাকবো না সেটার একটা বেসিক রিজন আছে, হয়তো ও অন্য কাউকে পছন্দ করে ফেলেছে বা আমি অন্য কাউকে পছন্দ করে ফেলেছি। সম্মানের সাথে বেরিয়ে যাও, সম্মানের সাথে বেরিয়ে যাও, কেন এই সম্পর্কটাকে ধরে রেখে তখন তো কোনো লাভ হবে না। তুমি যে আলটিমেটলি একটা সম্পর্ককে ধরে রাখবে সেটার বেসটাই তো নড়বড়ে হয়ে গেছে, তো এই সম্পর্ককে ধরে রাখার কোনো মানে হয় না। আমাদের স্যান্ডি যখন যখন নরম হয়েছে, ম্যান্ডি কিন্তু তখন তখন কোপ বসিয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবারের কোপে কিন্তু আমাদের স্যান্ডি ধূলিসাৎ হবে, কারণ অ্যালকোহল আর স্মোকিং সে আবার শুরু করেছে, চোখের তলার ডার্ক সার্কেল আবার বাড়তে শুরু করেছে। ঠিক পেছনে কুকুরগুলো যেমন ঘেউ ঘেউ করছে, আমাদের ম্যান্ডি কিন্তু সেরকম ঘেউ ঘেউ করতে অলরেডি আরম্ভ করে দিয়েছে। এরপর সম্পর্কে কি পরিণতি হবে সেটাই দেখার বিষয়। তো এখানে আরো একটা কথা না বললেই নয়, স্যান্ডি কাল বোধহয় রাত 12টা অবধি নিজের কমিউনিটি পোস্টে গান শেয়ার করেছে, নচিকিতার গান শেয়ার করেছে, এক হাসিনা থি আগের দিন শেয়ার করেছে, অনেক রকম গান শেয়ার করেছে। লাইফের প্রত্যেকটা স্টেজ এখন যেমনটা চলছে তার কাছে, সে সেই হিসেবেই গানের মিল খুঁজে খুঁজে সেই গানগুলো শেয়ার করছে। তো লাস্ট গান ছিল নচিকিতার স্যারের গাওয়া, দশ দিন আগে সম্ভবত রিলিজ হয়েছে গানটা, ডিভোর্স বলে। গানটার প্রত্যেকটা ছন্দ যে এত সুন্দর মিনিংফুল, মানে গানটা তোমরা যদি না শোনো বিশ্বাস করতে পারবে না। প্লিজ কে কমিউনিটি পোস্ট থেকে গানটা একটু শুনেও এসে পারলে, তারপর না হয় আমাদের এক্সপ্লেনেশনটা দেখো, এক্সপ্লেনেশন দেখাটা সার্থক হয়ে যাবে তোমাদের। জীবন যে কত রকম নাটকীয়তার সাথে স্যান্ডির জীবন থেকে বেরোচ্ছে, মানে সত্যি স্যান্ডি বোধহয় নিজেও সেটা কয়েক মাস আগে কল্পনা করেনি যে এরকম হতে চলেছে লাইফটা। আমরা বুঝতে পারছি সম্পর্কটা কি হতে চলেছে, তারপরেও দেখার বিষয়। যদি ওই বলে না আশার কোনো একটা প্রদীপ, আশার কোনো একটা ক্ষীণ আলো এখনো দপদপ করে জ্বলছে, যদি কেউ এসে মেন্টালি তাকে বোঝাতে মানে সক্ষম হয়, মেন্টালি অ্যাপ্রিসিয়েট করে যে না তুমি যেটা করেছো, হ্যাঁ মানছি তুমি ঠিকই করেছো, তোমার দিক থেকে তুমি ঠিক। অবশ্যই যে মানুষ ভুল করে সে কখনো স্বীকার করতে চায় না যে আমি ভুল করেছি, আমার বড় স্বীকার করে না। তো সেখান থেকে যে মেনে নেওয়াটাই একটা অনেক আনন্দ আছে। এই মেনে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, এর মধ্যেই সম্পর্কটা চলে আজকাল। যারা পারছে না তারা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক লাস্ট অবধি কি হয়। তো চলো আজকের মতো এক্সপ্লেনেশন এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট চলে আসছি আরো সুন্দর সুন্দর ভিডিও সাথে তোমাদের কাছে। ভিডিওগুলো ভালো লাগলে অ্যাপ্রিসিয়েশন করার জন্য একটা কমেন্ট তো বাদ দা হয়, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। নেক্সট আরো আপকামিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব।